খাদিতে আছে কটনের ওপর আছে খাদির ওপর হ্যান্ড প্রিন্ট আছে এটা যেহেতু সামনে দুর্গা পুজো জন্যে জন্য মায়ের মূর্তিটাকে ফেস করেছি লাল বর্ডার এটা ফিগারের ওপর আসবে ফিগার মায়ের মূর্তিটা বডিতে থাকবে দু সাইডে টেম্পল বর্ডার আসবে নিউ ইউনিক ডিজাইন এই যে নিচের বর্ডারটা দেখছেন পুরো কটন দিয়ে বর্ডারটা করা আছে উপরে ছোট বর্ডারটা কটন দিয়ে করা আছে পিওর খাদিতে আসবে এটা খাদির মধ্যে ইকতের কাজ আছে এটা লিলেনের ওপর আসবে আঁচলটা অপার জড়ি দিয়ে স্টাইপ করা হয়েছে এবং খুব সুন্দর ভেতরে বুটি এই একটা লিলেনের পর নতুন আইটেম বুটিকটা আঁচলটা অনুস টাইপ খুব সুন্দর করা আছে রেঞ্জ এগারোশো টাকার মতলব পিওর বাই পিওর পিওর বাই পিওর মাদুর ডিজাইন চাটাই ডিজাইন বলছে এটাকে পিওর কোয়ালিটি কা হাতে বুটি টোটাল বুটিটা হাতে আর ইয়ে হ্যান্ড ওভেন বুটা হ্যাঁ এবং হাতে বুটি টোটাল টানা বানা দোনো পিওর এটাও হ্যান্ড ওয়ার্ক আসবে পিওর সেমি সেমি

क्या क्या वैरायटी लेकर आए हैं क्या क्या वैरायटी आप सभी को दिखाना चाहेंगे और बहुत दिनों के बाद में हम लोग इस कंपनी में विजिट किए हैं ऐसा बात नहीं है लेकिन जो भी इनका साड़ी होता है यूनिक और बेस्ट क्वालिटी का होता है क्योंकि ये खुद एक वीवर है खुद एक ताती है तो आप इससे अंदाजा लगा सकते हैं चलिए इनसे बात करते हैं बात करते हुए जानेंगे कि आज खास करके इस एपिसोड में वो क्या लेकर आए हैं और आप सभी को क्या क्या देखने को मिलेगा बहुत बहुत स्वागत है सर नमस्कार सबसे पहले हमारे व्यूअर्स को बताएं মাতারা সবসময়ের জন্য শান্তিপুরের শাড়ি রিলেটেড যেই যে আইটেমগুলো খাদি থেকে থেকে লিলেন থেকে ইভেন জ্যাকেট যে শাড়ি শান্তিপুরের প্রসিদ্ধ সেই শাড়িগুলোই মাতারা শাড়ি সেন্টার সবসময় তৈরি করে এই শাড়ি রিলেটেড যে সমস্ত আইটেম এছাড়াও আছে মাসলিন তসর মটকা এবং এবছর ইউনিক আইটেম তুলেছে সেটা হচ্ছে সিল্ক সিল্কের ওপর এবার একটু কাস্টমারের ট্রেন্ড বেশি সেই হিসাবে এবার একটু এক্সক্লুসিভ কিছু দেখাবো সেটা হচ্ছে সিল্ক আইটেম সিল্ক আইটেম আর কিছু বেঙ্গল ট্র্যাডিশনাল বেঙ্গল ট্র্যাডিশন তো খাদি থাকবেই খাদির উপর হ্যান্ড বুটি লিলিনের উপর হ্যান্ড বুটি খাদির উপর ইকত কাজ সবকিছুই আছে শাড়ি রিলেটেড হ্যাঁ শাড়ি রিলেটেড যে আইটেম আছে সিল্কের ভ্যারাইটি দেখাবো আজকে মোটামুটি

ফিগার মায়ের মূর্তিটা বডিতেও থাকবে দু সাইডে টেম্পল বর্ডার আসবে এটা একটু আলাদা মোটিভের খুব চলছে এই বছরের মানে একদম অষ্টমী পুজোর পারফেক্ট শাড়ি বলা যেতে পারে এটাকে জি 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 একই রেঞ্জের মধ্যে 450 হুম 450 এটা যে কটন সিল্ক আসবে কিন্তু জি কটন সিল্ক এটা ছোট বর্ডার উপরে বড় বর্ডার নিচে ভেতরে বুটিকের কাজ আসবে এটা কটন সিল্কের উপরে এই কটন সিল্ক ফেব্রিক পে হ্যায় বডি পোরশন যা আর ইয়ে দেখ রহে आपका बेगमपुरी खादी नहीं होता है उसका ये पैटर्न को यूज किया गया है सेम रेड में जी फोर फिफ्टी ये भी हैंड प्रिंट सर मिनिमम परचेजिंग अमाउंट क्या रखा है मिनिमम परचेज अकाउंट जे तो पूजार समय हमारे एटू बिजी टाइम था कि हिसाब से भी

এটা হ্যান্ড প্রিন্টার উপর আসবে রেড কিন্তু 400 টাকা অনলি 400 অনলি এই যে গুলো সিঙ্গেল পিস দেখাচ্ছি এগুলা কিন্তু মানে মিনিমাম অন্তত 8 থেকে 10টা কালার দেব প্রত্যেকটা ডিজাইন 8 से 10 कलर्स वैरायटी आपको मिलेगी आप देख सकते हैं এটা খুব फेमस শাড়ি এটা আমাদের অনলাইনে খুব চলে খুব চলে এবং ক্যাডলক আইটেম এটা নাম হচ্ছে মহেশ সরি শাড়ি মহেশ্বরী সিল্কিস কো কোটন সিল্ক बोलते हैं काफी चलता भी है ये सब बूटा आपका मशीन वीविंग जा रहा है

খাদির উপরে আছে স্ল্যাব কটন দিয়ে করা আছে এবং পাটটা খুব সুন্দর ইউনিক পাড় করা আছে আঁচলটা কন্ট্রাস্ট হবে এবং খুব ফেমাস শাড়ি এবং খুব নতুন এই বছর কার নতুন ইউনিক শাড়ি বলা যেতে পারে বিলকুল নয়া শাড়ি হ্যাঁ রেঞ্জ শাড়ি বল सकते খুব কম 550 only 550 কে 550 কে এটা পুরো খাদি ইক্কতের উপর আছে ইক্কতের উপর আগে প্রচুর আইটেম আমি দেখিয়েছি

এটা কিন্তু ডিফারেন্ট ডিফারেন্ট বর্ডার এবং ডিফারেন্ট ডিফারেন্ট কালারে আসবে এবং খুব ফেমাস শাড়ি এটা চলছে এবং রেঞ্জটা খুব কম মাত্র পাঁচশো টাকা পাঁচশো রুপিয়া ফাইভ হান্ড্রেড কা এই একটা একদম নিউ ইউনিক ডিজাইন এই যে নিচের বর্ডারটা দেখছেন পুরো কটন দিয়ে বর্ডারটা করা আছে উপরে ছোট বর্ডারটা কটন দিয়ে করা আছে টিস্যুর উপর কিন্তু এরকম আইটেম কেউ বানাতে পারেনি আমরাই একমাত্র বানিয়ে দেখাচ্ছি জি এভি টিস্যু কা আইটেম হ্যাঁ বর্ডার দোনো তরফ কা আপকা কটন মে যা রাহা প্রাইস কিয়া হোগি 600 টাকা মাত্র 600 600 রুপিয়া কা কাফি সফট আইটেম হ্যাঁ কিউকি কালার আছে বহুত কালার আছে হুম এটা হচ্ছে পিওর খাদি তে আসবে এটা খাদির মধ্যে ইক্কতের কাজ আছে আঁচলটা বুটিক টাইপের আছে এটা ফোর প্লাই বলতে হয় এটা কি চার ঝাপের বুটি এটা কলাক্ষেত্র বলছে এই বুটিটাকে

এগারোশো টাকা ইলেভেন হান্ড্রেড লিনেন কি এটা এটাও লিনেনের উপর আসবে আঁচলটা কপার জড়ি দিয়ে স্টাইপ করা হয়েছে এবং খুব সুন্দর ভিতরে বুটি এগুলো কিন্তু টোটালটাই হাতে বুটি কোনো মেশিন ওয়ার্ক না এগুলোকে হ্যান্ড উইভিং হ্যান্ড হ্যান্ড উইভিং কপার জারি সিলভার জারি কা ইয়ে ফ্লাওয়ার বানা গে হিবিকাস ফ্লাওয়ার জাওয়া কা ফুল হ্যাঁ ক্যারেটে এগারোশো পঞ্চাশ ইলেভেন ফিফটি এটা

গোল্ডেন জেরি হেভিলিন কে ভেরাইটি ক্যারে এগারোশো এগারোশো ইলেভেন হান্ড্রেড এটা একদম প্রিমিয়াম খাদিতে চলে যাব এটা প্রিমিয়াম খাদি হাতে বুটি একদম ফুলিয়া স্ট্যান্ডার্ড কোয়ালিটির কাপড় হবে এই টোটাল কাপড়টাই দেখবেন এগুলো সব হাতে বুটি এই যে একটা মাত্র সুতো থাকবে আর একটা মাত্র সুতো এন্ডিং অ্যান্ড স্টার্টিং দুটো পার্ট থাকবে প্রত্যেকটাই কাটা বুটি নয় এটা কিন্তু হাতে বুটি कस्टमार बुझते रेजा हम मात्र एगारोश पंचाश टाइम इलेवन फिफ्टी का ये मर्सराइड कटन है मतलब ताना बाना दोनों प्योर क्वालिटी का है और ये वर्क जा रहा है हाथे बुना जी एट सेम जिन कटन है मतलब प्योर बाय प्योर का ये प्योर बाय प्योर।, प्योर एटा कलर मिलबे आमी व्हाइट देखेछी कलर बाय कलर होबे एवं क्वालिटी एकदम ए ग्रेड होतो जी এটা হচ্ছে আপনার মাদুর ডিজাইন চাটাই ডিজাইন বলছে এটাকে এটা জাস্ট আপনাকে একটা ডার্ক কালার দেখাচ্ছি এটা লাইট কালারের রেড হবে পিঙ্ক হবে ব্ল্যাক হবে ভ্যারাইটিস কালার হবে কালার মোটামুটি এইসব ডিজাইনের কালার সাত আটটা দশটা থাকবে সাত আট কালার আপনার মিল যাবে দেখ রে কতনি খুবসুরত আইটেম सेम প্রাইস 1100 में ये 1100 का ये सब मर्सराइज्ड कॉटन की वैरायटी जा रही है एकदम हाथे बूटी दोनों प्योर क्वालिटी का है हाथे बूटी टोटल बूटी हाथे बूटी और ये हैंड वुवन बूटा हां

সেটা হচ্ছে দুটো সাইডেই কটন পার দিয়ে এবং দুটো সাইডে টেম্পল ইকোত আছে এবং টোটালটা হাতের কাজ প্রিমিয়াম খাদি আসবে জি জি এই খাদি কা আইটেম হ্যাঁ बहुत ही सुंदर क्या रेट है चौदह सौ तो पचास फोर्टीन फिफ्टी ओनली चौदह सौ पचास की चलिए इसके बाद में हम लोग क्या दिखा रहे हैं इटा होते हैं अपना तांतरी आइटम देखा अच्छी शेटा होते हैं हैंड वीविंग शेटा होते हैं मोट का इटा के मोट का तोशर बोला है और बढ़िया की क्रोम का जब और ये ऑल ओवर वर्क आपको देखने को मिल रहा है

এটা আছে আপনার চোদ্দোশো পঞ্চাশ টাকা ফোরটিন ফিফটি এটাও ওয়ার্কটা হচ্ছে আড়ি ওয়ার্কের ওপর যাবে এবং পাত্তা ডিজাইন দিয়ে আঁচলটা খুব ভরাটা আঁচল আসবে রেঞ্জ সেম এর মানে খুব পেস্টাল পেস্টাল কালার হয় কোয়ালিটি খুব ভালো কোয়ালিটি বহুত আচ্ছা হতে হয় সুন্দর এটা আপনার আছে जाल मसलिन बोला है जाल मसलिन जाल, जाल मसलिन बोलते हैं सेमी में है ये प्योर में नहीं है सेमी नहीं, नहीं, में है जाल मसलिन मसलिन और ये जो वीविंग है ये मशीन वीविंग में जा रहा है विद बीपी जी क्या रेट है 1000 1000 के ये एक तरह से बांग्ला एकदम ट्रेडिशन साड़ी देखा वो ये टा खूब चौले हमार काउंटर थे के कांथा स्टिच डबल डबल स्टिचर वर्क ये डा आर्ट सिल्क के ऊपर है आर्ट सिल्क के ऊपर में ये

দেখাচ্ছি আর কাস্টমারকে একটাই উদ্দেশ্য করে বলবো আপনি একবার হলো ভিজিট করুন নিজে পরখ করে দেখুন কোয়ালিটিটা কি আছে সুতরাং এটা রেট কিন্তু খুব কম সিল্ক আইটের মধ্যে এটাই সবচেয়ে কম রেঞ্জ মাত্র আড়াইশো টাকা টু ফিফটি কে দুশো কি সবচেয়ে কম রেট কে শাড়ি এটার এটা হচ্ছে আপনাকে মানে কি বলি এটাকে স্ল্যাব কটন দিয়ে বোনা আছে चंदेरी कॉटन बोला है ये चंदेरी कॉटन है ये देख रहे हो कितना सुंदर वर्क आपको देखने को मिलेगा एटा प्रिंटेड किंतु एकदम डिजिटल प्रिंट आ डिजिटल प्रिंट, प्रिंट आपको जा रहा पूरा साड़ी के ऊपर में 550 प्रचुर कलर होगा प्रचुर कलर है एटा रेप्लिका रेप्लिका खूब भलो क्वालिटी एवं हाथे नीले ही बुझते पारबेन आमादेर एगुलो रेंज खूब ही कम मात्र डिजिटल प्रिंट के ऊपर डिजिटल प्रिंट 450 450 450 एक बालुचुरि मोटीवेर आज प्रिंट बालुचुरि मोटीवेर एर रेंज खूब कम क्या रेट है रेंज अच्छे फोर फिफ्टी चार सौ पचास में आपको बालुचरी मोटी एट बापता सिल्कर ऊपर आज बापता सिल्क बापता सिल्कर ऊपर खूब मोटी खूब सुंदर एट पार्टा हे यूनिक से भेलभेट बॉर्डर आज भेलभेट बॉर्डर भेलभेट फाइव हंड्रेड फाइव हंड्रेड ऑनलि एट बापता सिल्कर ऊपर आड़ी क्या आज बापता सिल्क ऊपर में आड़ी वर्क काफी सुंदर साड़ी এটা রেঞ্জ হচ্ছে 550 550 এর হচ্ছে ब्लाउজ পিসটা কিন্তু ইউনিক আঁচলটা যেমন আছে ब्लाउজ পিস আলাদা করে প্রিন্ট করা আছে খুব সুন্দর ক্যারেট শাড়ি 550 550 এটাও বাক্তার উপরে আলাদা একটা প্রিন্ট ওটা যেমন আড়ি দেখালাম এটা আড়ি নয় এটা হচ্ছে ব্লক ব্লক করে দেয়া আছে আর রেঞ্জটা হচ্ছে 550 একই রেঞ্জ 550 এটা আমি তো প্রথমে খাদির উপর মায়ের মূর্তিটা দেখিয়েছিলাম এটা সিল্কের উপরে দেখাচ্ছে অনেক ট্রেন্ড বললাম এই বছরের ট্রেন্ডটা হচ্ছে সিল্কের উপরে সেইজন্য সিল্ক মোটিভটা খুব ভালো চলে এটা বাত্তা সিল্কের উপরে আছে এটা 550 only 550 का 550 की है এটা মায়ার মূর্তি আছে খুব চলে এগুলো মানে খুব দেবীবরণ সিল্ক মানে দেবীবরণ মোটিভ বলছে এটাকে খুব চলছে 550 রেঞ্জের উপরে 550 का 550 की है चलिए ये देख रहे हैं एक और ये साड़ी सिल्क का है ये দারুন কোয়ালিটি এবং

এর আঁচলটা খুব সুন্দর ভ্যারাইটি আছে এর কালার ভ্যারাইটি প্রচুর যে ইয়ে দেখ রে বিষ্ণুপুরি আর্ট সিল্ক কা ইয়ে ভ্যারাইটি যা রা কাফি সুন্দর হ্যায় বালুচুরি কে রেট হ্যায় 750 750 এটা হচ্ছে দুই পাতা ডিজাইন বলছে এটাকে দুই পাতা ডিজাইন এটা হচ্ছে মানে সিল্কের উপরে এবং খুব ডুয়েল টোনের উপরে আসবে এবং কোয়ালিটি দারুণ কোয়ালিটি যে কাস্টমার এগুলো নিয়েছেন তারা বারবারই এটা কিন্তু

এই সেম রেঞ্জ হাজার টাকা ওয়ান থাউজেন্ড কে এক হাজার কে এটা সিল্ক ইন্ডিয়ার আদলে করা আছে সিল্ক ইন্ডিয়া বলছে এটাকে এবং ওয়ার্কটা আড়ি দিয়ে এবং আঁচলটা ভরাট দিয়ে করা আছে এটা রেঞ্জটা হচ্ছে হাজার পঞ্চাশ খুব পপুলার শাড়ি এবং জনপ্রিয় শাড়ি এবং এইটার সবচেয়ে বড় ব্যাপার এটা সব ফ্যান্সি এবং পিস্টাল কালারে এবং লাইট লাইট কালারে হবে এসব দেখে আর্ট সিল্কের বেহতরিন আইটেম এসব এটা একটা দেখুন খুব সুন্দর মানে আঁচল করা হয়েছে বর্ডারটাও খুব সুন্দর ছোট ছোট বুটি দেওয়া আছে সিল্কের উপরে এরও কালার ভ্যারাইটি প্রচুর আছে ডিপ ডিপ কালার লাইট কালার প্রাইস হোক এটা রেঞ্জ খুবই কম সেটা হচ্ছে হাজার পঞ্চাশ মাত্র থাউজেন্ড ফিফটি কে একটা সিল্ক আইটেম আছে দেখুন দুটো সাইডে খুব সুন্দর বর্ডার দেওয়া আছে আঁচলটাও বর্ডারে আদলে করা আছে দুটো পাতা করা আছে

এﾘষ্টোকেট আঁচল বিষয়ন এবং বর্ডারটাও কন্টাস্ট আঁচল করা হয়েছে এবং কালার ভেরাইটি প্রচুর মাত্র 1400 টাকা 1400 এছাড়াও আরো বহুত আইটেম আছে যেটা এখনো আমাদের কাছে আমরা দেখাতে পারিনি জিমি চুইটা আছে আমাদের কাছে তাছাড়া অর্গঞ্জার উপরে ভেরাইটি আছে ওয়ার্কের উপরে আছে সেটা একটা ভিডিওতেpossible জিমিচুইও ভি মিলেগা অর্গঞ্জা ভি মিলেগা সিলকা

भालो अपना अपना दीते जी, जी जी तो एक बार जरूर विजिट करें क्योंकि जैसा कि मैंने बोला ये खुद वीवर है काफी काफ़ी सालों से ये बिजनेस भी कर रहे हैं और खास करके कर शांतिपुर में भी रहते हैं तो आप इंतमिन रखें जो भी प्राइस आपका मिलेगा मैन्युफैक्चरिंग प्राइस ही मिलेगा तो इसी के साथ हम लोग अपने वीडियो को यहीं पर समाप्त करते हैं अगले वीडियो में फिर आप सभी से मुलाकात होगी आप सभी का बहुत बहुत धन्यवाद थैंक यू सो मच बहुत बहुत धन्यवाद सर आपका नमस्कार